أشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনে জলসার মহতরম সভাপতি সাহেব হযরত মুরব্বিয়ান আযাব, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। আমার দোস্ত খল্লার বুজুর্গ খল, মহার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া জন্নতর এক টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। আপনাদেরকে এবং আমাকে সেই মহফিলে উপস্থিত করে তিনি খোতাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ খোল্লার বুজুর্গ খোল, যে হিসাবে আপনারা বইছেন পূজাদার তুরা কেমন ভূমিকম্প দিছে, ফাঁক মারিয়া সামনে দিয়া গাইয়া জমিয়া বই প্যাসেঞ্জার যারা আইবার এমনিও আইব, আর যারা আইবার না তারা এমনিও দাঁড়াতাড়ি সাইট লইবা। এর লাগে আমরা যারা গাড়ি প্রেজেন্ট আছে শৃঙ্খলাবদ্ধভাবে বসার চেষ্টা করি, নতুবা অন্য প্যাসেঞ্জার কষ্ট হয়ে দিব গিয়া। সামনে দিয়ে আগে আর দেখি হরি لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দুনিয়ার জমিন ইমানদার হিসাবে দিয়েছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামীর লাগি। আমরা আল্লাহর ইবাদত করতাম নফসর গোলামি না করিয়া আমরা নফসরে আমাদের ইত্তেবা এবং আমাদের গোলাম বানাইতাম। যত ইনসানে জমিন নফসর ইত্তেবা করিয়া চলে অত ইনসানে জমিন গুনার মধ্যে লিপ্ত থাকে। নফস এমন এক জিনিস, নফসে আপনার সাহিত্য না জীবনে বালা খাম করে। আপনার নফসে হর সময় চাইব, সবসময় আপনি দিনার আপনি মদর মধ্যে লিপ্ত থাকতা, দিনা ব্যবিচারও লিপ্ত থাকতা, মিশা মাতাত লিপ্ত থাকতা, এটা নফসর খাজ। এই জন্য আপনি নফসরে নফসরে আপনার গোলাম বানাইতা, আপনি নফসর গোলাম না। আজ আমাদের মধ্যে এই জাতীয় পরিবেশ না থাকার কারণে আমাদের কাছ থেকে হায়া শরম লাজ লজ্জা একদম চলে গেছে। আমরা কেন আজকে লাজ লজ্জা শরম যে জিনিস এটা নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম হইয়া থাকলো ঈমানের এক বিশেষ একটা অংশ, যার মধ্যে হায়া নাই শরম নাই তার ঈমান পরিপূর্ণ নাই। যার জন্য আজকে সমাজ ও যুব সমাজ থেকে লইয়া বৃদ্ধ সমাজে যে পরিমাণ গুনার মধ্যে লিপ্ত, একমাত্র একটাই কারণ তাহাদের মধ্যে হায়া নাই শরম নাই। যদি হায়া শরম লাজ লজ্জা থাকতো, এক মুসলমানের ছেলে এক মুসলমানের মেয়ে রোড সাইডে বইয়া বিড়ি সিগারেট আগুন ধরাইতে সময় বাক্যা একবার খেয়াল করলো যে আমি যে রোড সাইডের মধ্যে বইয়া সিগারেট আগুন ধরাইয়ার রোড সাইডে বইয়া আরেকজন মহিলার লগে আমি অবৈত ফোন লাভ করিয়া আমার আব্বায় দেখুক কা না দেখুক কা গ্রাম অঞ্চলের মুরব্বী হকলে দেখতরা, এলাকার ইমাম সাহেব হকলে দেখতরা, এলাকার মানুষে দেখবা এ জাতীয় সেন্স কমন সেন্স তার মাঝে নাই, মানে হায়া নাই। যদি হায়া থাকতো তো এক মানুষের গুণা করলো না, গুণাও মানুষে করে যার কাছ থেকে হায়া চলে যায়, গুণাও মানুষে করে যার কাছ থেকে হায়া শরম চলে যায়। আপনি আপনার স্ত্রীর বা সাইয়া দেখুন, যতদিন আপনার স্ত্রীটেন হায়া থাকে ততদিন আপনার শ্রদ্ধা করে, যেদিন আপনার স্ত্রীর কাছ থেকে হায়া চলে যায় এরপর থেকে আর তরকারি জালও বেশ পাইবা, লবণও বেশ পাইবা, পিঁয়াজ একবার তরকারি আর একবার মরিচ একবার আলু আর একবার এখানে
আপনার স্ত্রীর কাছ থেকে হায়া শরম লাজ লজ্জা গেছে কিয়া আপনি যে থানে যে কুতামটা বা দমকটা দেন এটা থান শরীরে কি কোনো এফেক্ট করে না অ্যাকশন করে এই যে সর্বপ্রথম আমাদের সমাজে হায়া শরম আনা দরকার এই বেচা বনো বালা হরি আউযু বিল্লাহ হইতে পারতে না মোবাইল লিয়া বইরিস বেটা ঠিক গোছ বাগর আচ্ছা এজন্য প্রতিজন মুসলমানে হায়া শরম খানা নয় نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اي فرمائي ذر مجد حيا نائي تار ايمان پوری پورنو وشمبو بيتو نائي ار جدی کنو منصر ايمان پوری پورنو نائي وي مسلمان قیامت الدين جنة جوا شمبو بيتو نائي خوکن عوذ بالله خرن اللر نبي محمد رسول الله صلى الله عليه وسلم اي فرمائي پتی جن انسان دامی اللہ تار شریل نمی دیکھتا گشتر ٹکرا دیلان ওই গুস্তর টুকরাটা যদি ক্যান্সার মুক্ত হয় ডায়াবেটিস মুক্ত হয় অর্থাৎ জিনা মুক্ত যদি আপনার অন্তর হয় হিংসা মুক্ত যদি আপনার অন্তর হয়ে যায় আপনার অন্তরটা যদি পরনিন্দা মুক্ত হয়ে যায় গোটা শরীরটা আপনার তাকওয়ার জন্য তিয়াবহাওয়ালা শরীর থাকব আর যদি আপনার অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ হওয়া যায় আপনার অন্তরের মধ্যে যদি ঘৃণিত কাজগুলো হওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله تعالى عليه وسلم اي فرمائن غوتا شريلتا افنار كنسر ولا ہوئے جابے ٹائی بیٹیز ولا ہوئے جابے جے شريل لیا جخن افنار قبرستان مجد دفن خورا ہوئی بو اللہ قسم خیا خویر بطرشیر مسلمان پیتے بیر کنو منشے افنار قبرستان عذاب تکی بسائی تفرتنا اے خوکن عوذ باللہ کنسر مکتو زندگی ڈائی بیٹیز مکتو زندگی گوٹن خورتو ہی لے شربوتو اما در ہنگشا اما در অন্তরকে আমরা পাক পবিত্র করা লাগে মানে হায়া শরম লাজ লজ্জা এগুলো আপনারা আনা লাগে আজ মুসলমান ছেলে এবং মেয়ে গুনাহ করে কেন এরার মাঝে হায়া নাই আপনি টুকাইয়া দেখুন না আপনার মেয়ে আপনার আব্বা কইয়া ডাক দিলেও আপনার রুমের দরজা বন্ধ করি আপনার মেয়ে আপনার দ্বার বইয়া টিভির মধ্যে সিরিয়াল দেখে দেখেন না খেলে হচ্ছেন আপনার মেয়েটা হায়া আসেনি জব দিন না হায়া থাকলে আপনার দ্বার বইয়া আপনার মেয়ে অবৈতে একজন পুরুষ আর মহিলার ড্যান্সগুলো দেখবো না খানি ওয়াদিতা উফরে ফটি তো কিছু পড়া পালাম হ্যাঁ এজন্য সমাজও হায়া চলে গেছে সর্বপ্রথম আজ মুসলমান সমাজও হায়া নাই হায়া যদি থাকতো এক মুসলমান মহিলা এক ইমাম সাহেবের দ্বারে দিয়ে যাও এক গ্রামের এক যুবকর দ্বারে দিয়ে গেলে মাথা খাফর দিল হায়া যদি থাকতো এক মুসলমান স্টুডেন্টসর কলেজ ইউনিভার্সিটির ফর্নাওয়ালা আমার বোন বাজারে দি ঘুরলেও কলেজ ইউনিভার্সিটির গেলেও মাথাত উড়না দিল ও হায়া না থাকার কারণে মাথাত উড়না নাই হায়া না থাকার কারণে মুরব্বী আপনার শ্রদ্ধা করেন না দারো বই আর এক ইয়ং ছেলের লোকে বইয়া গল্প করতে বাধ্য দেয় আজ আপনি চাই না হরিমোহন ফু আমার বাইপাসও যাই শিলচার মহাসড়কও যাই শিলচার সিরুয়াখান্তি বাইপাসও যান হাইলাখান্তি বাইপাসও যান ইয়ং জেনারেশনের যতটা পোলা পাইন পোলা গো মাইয়া গো আছে না হেইটা শুধু বাইকটা খারাপ করিয়া শুধু গল্প করতে আসে কেন ওদের হায়া নাই লজ্জা নাই শরম নাই এই আঙ্গর দেশে গিয়েছিলাম মরিগাঁও ওইখানে কয় হুজুর আঙ্গর দেশে ফুলা মাইয়া কয় শরম হায়া কিছুই নাই আরে তো কিছু ভাল করে ওয়াজ করতে ভালোই তো তো আঙ্গর দেশে আর আঙ্গর দেশে সমান বেশম তো কিচ্ছু নাই কিছু বেশম আছে নাই হায়া নাই এই জন্য আপনি হায়া আগে ঢুকায় শরীর আপনার নফসরে আপনি হায়াওয়ালা নফস বানাই তখন আপনার সমান যে আপনার সামনে গুণা করতে একবার দ্বিধাবোধ করবো ইনশা আমি কেন হায়ার কথা হইয়ার এই যে একটু আগে আপনারা যাবে বোয়ারটা করলা হজরত আমির শরীর সব সামনে কোন যেন একটা কোন শুনো কোন সুস্থ মস্তিষ্কওয়ালা কোনো মানুষের বিবেকবান কোনো মানুষের কাজ করব তেল ফোড়া ইথা ফানি ফোড়া ইথা বালা তেল ফোড়া ফানি ফোড়া হরুতা হইতা উঠা না হয়তো আর্থিক আরাম পাইবা এই যে ব্যবহারটা করছো এটা কিন্তু টোটালি না একজন আলিমর শান যদিও আমরা নর্থ ইস্টের মুরব্বী তাই হাজার হাজার আলিমর উস্তাদ তাই তাহলে আপনি শ্রদ্ধা সম্মান করতা ঠেলা টেক্কা না এখন যদি সামান্য পরিমাণ দিল তুরা দুঃখ পাইলেন তাই আপনার সামনে তো হইতা না মগর সামান্য পরিমাণ কষ্ট যদি হজরতে ফাইয়া যায় তা আপনার দুনিয়া খারাপ ধ্বংস হয়ে যায় আপনি বালা খামলা কেন বিপদ পড়ে গেল এই জন্য এখানে আমরা হজরতর খোতা দিয়ে কোনো উদ্দেশ্য নাই পৃথিবীর কোনো মানুষের সামনে আপনি বেয়াদবি না আল্লাহ বেয়াদবিরে জীবনে বরদাস্ত করে না আদব বলা জিন্দেগির বড় ধাম রে ভাই আদব বলা জিন্দেগি বানাই
আপনার মার সামনে যখন আপনি দাঁড়াইবা মেকুরের মতো দাঁড়াই আপনার শ্বশুরের সামনে যখন যাইবা হিম্মত লইয়া যাইবা না শ্রদ্ধা বাবার সমতুল্য যখন ইজ্জত দেই তোলা মেকুরের মতো গিয়া শ্বশুরকে সালাম করে আদব ওয়ালা জিন্দেগির বড় দাম রে ভাই আজকে আমাদের মধ্যে আদবাত নাই মাথা গুছা করবা না আপনি যুব সমাজে দেখুন না আমার ভাইয়াই সারা আমার ভাইয়াই নো একজন আমার বাইরা খেও না সব আমার আদম আলাইহিস সালামের সূত্রে আমার ভাইয়াই ইব্রাহিম আলাইহিস সালামের সূত্রে আমার ভাইয়াই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে আমার ভাইয়াই হুক সুবহানাল্লাহ আপনার ফুয়ারেও আপনি কোনো সময় সময় বিশেষ ভাই ডাকতে পারবা আপনার ফুয়ারেও সময় বিশেষ আপনি ভাই ডাকতে পারবা শরীয়ত যাই আছে হুক সুবহানাল্লাহ এটা শরীয়ত ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন প্রতিজন মুমিন আর একজন মুমিনের ভাই আওয়াজ দেওয়া হয় সুবহানাল্লাহ আপনি কোনো সমাবেশ গিয়া ভাই ডাকতে পারো বা শরীয়তে আপনারা একাই তো না এতে আপনারা যে বাপ ভাই ভাই পাতে দেন একজনে আপনার খান্ত ধরি আঠিয়া সিগারেট খাইতে এই কেন শরীয়তে হন না ইকান কিন্তু যুব সমাজ আমার খেয়াল করিও যে আমার বাপ তো আমার ভাই তে আমার বাপর দ্বারা বইয়া গিয়া আমি 4G মোবাইল টিকিয়া ফিল্ম লাগাই এটা শরীয়তে বরদাস্ত করেন না মুমিনের ক্ষেত্রে কোনো সময় ভাই আপনি ডাকতে পারবা তবে আদব আর শ্রদ্ধার সহিত সাবহল বুঝা গেছে বাসন্তী হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার এখন কুর্দে শেখুল হাদিস ইয়াহিয়া সাহেব তামাত বরকাত বাদি আল খুদা ইয়াহিয়া তো আমার ভাই সারা রাগ করিলা বাসাতে হে হযরতে কাল হইলা খানে তাই হলো বাবা আমি তো কুরআনের কোনো উল্টা মাতিছি না কারণ কুরআনে করে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু কিতা কর কুরআনে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু এক মুমিন আর এক মুমিনার ইখওয়াতুন শব্দর তো ভাই দেব আরবিতে ইখওয়াতুন দেখোই ই উখতুন শব্দর অর্থ ভাই ইখওয়াতুন শব্দর অর্থ বহু বচন মানে একজন মুমিন আর একজন মুমিনর মাতুই না খেলে ভাই ইখওয়াতুন অর্থ হইল ভাই আবুন বাপ আখুন ভাই আমরা কই না ও আবুন তাকে উখতুন আইছে উখতুন বই আর ইখওয়াতুন হইল বহু বচন ইখওয়াতুন আখুন আর উখতুন মিলাইয়া ইখওয়াতুন আইছে জমা আইছে এর লাগে জমা ঘুরে ও এক মুমিন আর এক মুমিনর ভাই এক মুমিনা তার এক মুমিনা তোর বই হিসাবে এখন পরিচয় দিতে আল্লাহ কোরআনে কর সারা মুমিন আর এক মুমিনর ভাই এলে কোরআন উল্টা কিছু মাথিয়ান না এলে আপনি সময় বিশেষ আপনার বাপরে আপনার মারে বই ডাকতে পারবো তবে ইকান না ইকান হইয়া দিয়ে খান্ত হাত দিয়ে গিয়ে গরম মজার গপ করতে পারতায় না ইকান শরীয়তে না হস আপনি আপনার বাবার সামনে যখন যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় তাফসীরে দুররে মনসুর কুলকুয়ার তাফসীরে ইবনে কাসির কুলাই ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরাম খলে ফরমায় একজন ছেলে আর একজন মেয়ে যখন তার আব্বা আম্মার সামনে খানকে হাজিরি দিব যাহাতে সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ ফাঁসি কাষ্ট তুলা রায় প্রাপ্ত কোনো আসামি যখন একজন ম্যাজিস্ট্রেটের সামনা খানো যায় ওভাবে গিয়া তুমি তোমার মা বাবার সামনা খানো হাজিরি দিও যেমন একটা বিলাই একটা খরগোশ সিংহর সামনে যেইভাবে উপস্থিতি দে তুমি আওলাদে তোমার মা বাবার সামনে ওভাবে উপস্থিত দিও হুকা সুবহানাল্লাহ ওখান কুরআন এখন আপনি আপনার বাপর সামনে যাইবা মুরব্বীর সামনে যাই নরম হইয়া যাই অহংকারী লইয়া ফোর বাইকে হান লইলায় বাইকর সাইলেন্সার মুখর ফর্দা কুলিয়া বেঠার বেঠার এটা খাইয়া বটল শীতটা কি খালি সাদা রাশি হইয়া সেটেলমেন্ট হইয়া গিয়া হরিমন ফোর লাইন বারো রায় বুধা দার তোমার লাহান মনে হয় বেঠাই না মনে হয় জমিন আর খেয়েও নাই ওলা কিচ্ছু নেই আরে ভাই তোমার তাকি ফয়সাওয়ালা তোমার তাকি ইতনওয়ান আর সাদ্দাদ আসলো ফেরাউন আসলো কারুন আর নমরুদ আসলো যে ফেরাউনটি আল্লাহ ধ্বংস করতে সেকেন্ড মুহূর্ত সময় লাগছে না সাদ্দাতর মতো মানুষে আল্লাহর লোকে চ্যালেঞ্জ করিয়া সাদ্দাতর মতো নাফর মানে আল্লাহর লোকে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ার থেকে হীরা মনি মুক্ত আখল জমাইয়া সুনাম সোনা রূফা আখল জমাইয়া দুনিয়ার জমিন যখন জন্নত বানাইল জন্নত বানাইয়া যখন জন্নত রেখে আপনার চালু দিত প্রদর্শনী করাইত ও আল্লাহ হইয়া দিলার বা আজরাইল আলাইহিসসালাম নাফর মানে আজরাইল গিয়া জন্নতর শিলানেস করবো তুপ পুতনি বাসন দেওয়া শুরু করব ওই সাতটাতে যেন জন্নত্রে চালু করতে না পারে সেই ব্যবস্থা তুমি করিও হোক আউজুবিল্লাহ খার লোকের চ্যালেঞ্জ করছে মাত্র না খানে আর আপনি জমিনের লোকের চ্যালেঞ্জ করত না যে জমিনের তাকে আপনার বানানো হইল মিনহা খালাকনাকুম ও মাটির তাকে তোমার সৃষ্টি করা হলো ও ফিহা নুঈদুকুম ও মাটির মধ্যে আবার তোমাকে দাফন করা হলো ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানও
ও মাটির থাকি তোমারে মানুষ বানায়া দেহর মধ্যে রক্তমাংস দিয়া হাড়িগুলা দিয়া কিয়ামতর মাঠে তোমারে তুলা হব হে বটরাশির মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি মাটি নামক যে মখলুকরে যে সময় কষ্ট দিবা ও মাটির বুকুর মধ্যে যখন তোমারে দাফন করা হইব দুনিয়ার জমিনে থাকতে যত বাহাদুরি যত বেটাগিরি জমিনের লোকে খসলায় এক এক করিয়া কবরস্থানে যখন তোমারে দাফন করব ওই মাটিয়ে পাই টু পাই তোমার লোকে ব্যবহার করব হুকুন আউযুবিল্লাহ এখন মাটিতে আপনি বেটার বেটার করতা মুকুর মারতা না মাটিতে সেলুট দিতা আপনার ব্যাপার কারণ এই মাটির বুকুত আপনি অত একদিন যাইবা নানি সাড়ে তিন হাত কবর খুদিয়া তো আপনারও থইবা থইবা নানি তখন সাব সাবর হালত কিতে হইব সাবে তার লোকে দিতা থাকতে দিয়ে ব্যবহার করবে মাঠ বোঝা গেছে এক পুলিশ অফিসারের লোকে জমিন আপনি বেটাগিরি মাটিতে সবাই বোর্ড ধরাই এখানে যদি হারাইতে হ্যান্ডকাফ লাগাইয়া তে সাবে হিরো রিমান্ড নিয়ে কিতা দিবই কেন সারার দানা আস আছে না নিজে না তখন ও আপনি দুনিয়ার জমিন থাকতে তেলর বারে থাকতে যত কিছু আপনি খসলা সব কিছু হয়ে আপনার কাছ থেকে বদলালি কিন্তু সেম টু সেম জমিনের লোকে আপনি যে ব্যবহার খান করবা ও ব্যবহার জমিনে আপনার লাগি কবরস্থান করবো হুকান আউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে করিমাত 19 নম্বর ফারার মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রব্বুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হইবা আল্লাহর মায়ার মহব্বতের বান্দি যারা হবে রহমানের বান্দা বান্দি যারা জমিনের মধ্যে হইবা এরা জমিনে যখন চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত চলাফেরা করব হুক সুবহানাল্লাহ রহমান খার নাম ভাই আল্লাহর নাম রহমান খার নাম আল্লাহর সিফতি এক নাম হইল রহমান আল্লাহর আরেক নাম সিফতি ইয়াতাকলু রহিম জমিনের মধ্যে যদি আপনি নম্র আর ভদ্রতার মধ্যে যদি চলাফেরা করেন তাতে বোঝা যাইব আল্লাহর সিফতর মালিক আপনি আসেন অর্থাৎ আল্লাহর দয়ার এহসান আপনার অন্তরের মধ্যে আছে যাহাতে আপনি আল্লাহর দয়ার মায়া থাকার কারণে দুনিয়ার কোনো মখলুকরে আপনি চেতাইতরা না দুনিয়ার কোনো মখলুকরে আপনি কষ্ট দিতরা না হুকা সুবহানাল্লাহ আপনি দুনিয়ার কোনো মখলুকরে কষ্ট দিতা না এটা শরীয়তে আপনারে না করে কোরআনে না করে হাদিসে আপনারে না করে যে পৃথিবীর কোনো মখলুকরে আপনি কষ্ট দিতা না চাহে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক আপনি কোনো মানুষরে জমিনে কষ্ট দিতা না এটা আপনার ইমানই দায়িত্ব হোক সুবহানাল্লাহ বলেন আপনার ইমানই দায়িত্ব হল যদি ওখান থেকে যাইতে সময় পটরশি বাজার পর্যন্ত কোনো হিন্দু মেয়ে খ্রিস্টান মেয়ে কোনো বৌদ্ধ মেয়ে কোনো জৈন মেয়ে যদি নিচের মধ্যে জিন্সর প্যান্ট লাগাইয়া আর উপরের মধ্যে যদি স্কিন কভার গেঞ্জি লাগাইয়া যায় যাইতে সময় রাস্তার মধ্যে যদি কোনো বখাটে ছেলে তার তাহাদেরকে ডিস্টার্ব করে ওই হিন্দু মেয়েটারেও যদি ডিস্টার্ব করে তুমি মুসলমান যুবকের দায়িত্ব হলো তোমার ইমানই দায়িত্ব হলো ওই বখাটে কুলাঙ্গারের হাত তাকিয়া ওই আমার হিন্দু বৈন্ডে আমার খ্রিস্টান বৈন্ডে জৈন বৈনের ইজ্জত আর সতীত্বের হেফাজত করিয়া তাইরে তাইর মসজিদ মন্দির পৌঁছাইয়া দেওয়া একজন মুসলমানের উপরে ফরজে আইনি হোক সুবহানাল্লাহ আজকে আমরা মাঝে এই সিফত আসেনি আমরা মাঝে এই সিফতি কেন আসেনি এ হারুয়া যদি থাই দেব বাদি আত্মীয় হলা ফোন নম্বর লইন্ত আর না মোবাইল দেখাই অতা অতা করইন তো ইগান যদি পারে না আরেকে কইব ঠিকও আছে আমি আছি টেনশন করিস যা সাহস শুরু হই লাগে না শরীয়তে আপনার এই পারমিশন দেন না রে ভাই শরীয়তে আপনার পারমিশন দেন আপনি কিতা করতা এক হিন্দু বনির ইজ্জত আপনার এত আমানত থাকতো এক খ্রিস্টান বলেন ইজ্জত আপনারা তো আমার উত্তাক্ত তখন আপনি পরিপূর্ণ মুসলমান আজকে আপনি পরিপূর্ণ মুসলমানের দাবি কিতা করেন আজ আপনার কাছে এক ও মুসলমান তো বলেন ইজ্জত নাই হেফাজত নাই এক ও মুসলমানের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আপনার টাইম তো তাহা দূরের কথা আপনার আপন সাসার করার পরে ইজ্জতের হেফাজত আপনি করতে পারেন না তা আপনি কেমন মুসলমান আপনি কেমন ইনসান আপনার মাঝে কতটুকু মানবতা আছে আপনার ব্যবহার থেকে বোঝা যায় এই জন্য প্রতিজন ইনসানে আরেক ইনসানের লোকে ব্যবহার করতা নম্র আর ভদ্রতার কীরকম ভাই জবাব দেই নম্র আর ভদ্রতা ভদ্রতা বজায় রাখা ইসলামে এই রীতি শিখাইছে ইসলামে পৃথিবীর কোনো মখলুকরে কষ্ট দেওয়া শিখায় নাই পৃথিবীর কোনো মখলুকরে আঘাত দিয়ে কথা বলা ইসলাম শিক্ষা দেয়নি আমাদেরকে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে মানবতা ভালো আদর্শবান কথাগুলা মানুষের সামনে আমরা উপস্থাপন করতাম চাহে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক তখন সমাজ শান্তি হইব
انسان امرار خاص تكي فائدا بھائی بو دين دينور محنت لئے منشور دروازة جوالات تنائے امار اخلاق امار ببوحار امار ادر شوئے منوش مقدو ايا منشي اسلام درمو گوحن خورتے پس توتنی بو خوكا سبحان الله ارو دورا خوري خوكا سبحان الله اي خونتين افنے نو بجي تشتی بچر دن دگی فائد سوئن تو فائد بچر تشتی بچر دن دگی فائد سوئن تیرو بچر مقاتل المكرمات نو بجي محنت خوريا گے سوئن کامیابی دردات فوسی جے نافانیا الله رب العالمين دنيا الزمين المجد جناب نبي كريم صلى الله عليه وسلم رفرما وقال نبي محمد رسول الله مكة المكرمة المجد تمي محنة خلية جرى تمي دينار دعوت ديا جرى كفار مشيق خلطة كيلو يا بيمان اخلي تمارى حجة خرار شر جمتر خرير امي الله تمارى عدش ديا رودار ديار مكة المكرمة تكي هجرت خريا صحابة كرام خلو يا مدينة منورة چلے جاؤ خوكا سبحان الله مبيدية ترو بچور مالي سلیش آت ترو تپنو بچور محنت خريا مبيدية خان تكي هجرت خريا مدينة المنورة كسو اندخان اور نام اگه ياسري باشلو كتا اشلو بھائي ياسري باشلو هنو گيا دوش بچور مدينة المنورة آو سبن خدرات ده گشتی دویتا اشلا دویتا اشلا اهودی ار کشتار خي اشلو بھائي يهودي أركشتا دويتا غشتي جيا صحابة كرام خل مهاجرين إلار باف ما سودو غشتي مدينة تول منورة مكة تول مكرمة تويا مدينة تول منورة دا جسوي أفنا رذكر خوريار إيه صحابية جيبون إيكان خويا جسوي نادم مدينة تول منورة تامرا مهاجرين خون كيال لي أنصار خلي أمرا لخشتو بيسوي خوكا سبحان الله أنصار خلي ترى بيبي بچة تكيلو يا مال و دولت شمپورنو مهاجرین اخلوره مانه بی بی بچه بولته بی بی ری اولا شم دایسون زیکونو شمه ترار جدی سار پروئیجن های اداهارون سا خویار امرا تو سا اکتو بشی خاینن سار پروئیجن های باتر پروئیجن های گرم پانیر پروئیجن های تتا حاله جخن ادار دیبا تمار حروتا تای تمی جتو بستو تا خو جتو بیدی تا خو ایخ مهاجر صحابی ری دیتے دیری خوریونا خوکا سبحان اللہ کتاب المجد دیکھا دیکھلام اللہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور لگر صحابی حضرت ابو بکر فرمائے جہاں ہمرا فاشت مدینہ تل منوار مجد گلام ابو ذر غفاری رضی اللہ تعالی عنہ بابو ایوب انصاری رضی اللہ تعالی عنہ بارین مجد گلام نبی دل لگے جو تو دن صحابہ اکرام اخل ابو ایوب انصاری بارین مجد گلام ابو ایوب انصاری تو استید تو ناتغار فرائے تو گریب منوش ایر فرو گرم مجد جے بخری تاشلو ساگل تاشلو اکتا زبائی خوریا رننا خوریا پتی جن صحابہ اکرام اخلو دے ابو ایوب انصاری شرب بطم نستا خورائی سوئن خوکا سبحان اللہ فرو صل اللہ علیہ صل اللہ علیہ محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أمار دوست خل لار أمار بزرگ خل حضرت أبو ذر غفاري رضي الله تعالى عنه بلين مدينة المنورة مدة شرع صحابة كرام خل جوار فوري صحابہ کرام اخلو نیدور باری گور تکی لیا بیبشا پتیشتان فردن تو مہاجرین صحابہ کرام اخلو رے شمدہ یدیا فنو صحابہ کرام اخل تمرار بی بی بچا اولاد اخل سریا مدینہ تل مروات منورات تمرائیسو تمہ دیر جا کسو پروی جو ناسے شمپورنو امرا تمہ دیر کے شمدہ یدیلام تمرا بیبشا بانی جو خوریا تمہ دیر دی باب خوشتو نا ہوئے وی باب جیبان جا پن خوریا جاؤ خوکا سبحان اللہ اولا دلوالا صحابہ اکرام انساری خول اشلا دارا مسلمانوی تیختو دریو اسے کی تو جیبان محاجرین کنو صحابہ اکرام اخلو رے
রাই পরিমাণ কোনো কষ্ট দিছই না ধরে হোক সুবহানাল্লাহ আমরার মাঝে এক মানুষ কুটুম যদি আয় আমার বাড়ি তো আমরার বাড়ি তো কুটুম আইন নাই আমরা কুটুমে হোক কুটুম রে হোক মেহমানদারি করার বাদে বাদর তো আমরা খাই নাকুশি নাকুশি লাগে মানে জবর জবর ফরি যায় মা তোলারান দনি দামান বেটা যদি যায় তে দাওয়ার বাদে ই দামান বেটার লাগি হরি বেটিয়ে হরু বেটা দাও বা আপনার সম্বন্ধিক কই নি আপনারা আপনার পরিবারের বড় ভাইর সম্বন্ধিক কই নি না হমন্দিক কই সম্বন্ধিক কই ও হমন্দিকেও দেখবা কি ফারমন মুরুক তিন খেজির গুণ আনিয়া চার খেজির গুণ আনবা পুরো ভারো আর ঠেলাওয়ালা দামান বেটা গেলে ফারম তো নাই ডুবার তাকি লাই শাক আর নাই বিলাতি হতুর শাক হরি বেটি হইবা যা সুলকুমালিক তোর এই আন্টির দামাইয়ে শাক কাইতে বড় বলা ভাই মানে ঠেলাওয়ালা দামান বেটা তো মিষ্টির মশা নাই মূর্খ রান নাই খাইয়া খালি জলদি বিয়ালে বারো কিন্তু কুটুম অকলরে মেহমান অকলরে মেহমানদারি করা মেজবানের উপরে ওয়াজিব আপনি এক মেহমান আপনার বাড়িত গেলে তার মেহমানদারি করতা এতে আপনার খানি বরকত কমত নাই খানির বরকত বাড়াইয়া একমাত্র আল্লাহ তাআলা দিবা হুক সুবহানাল্লাহ আর আমার মেহমানদারি করা জানি না তোরে ভাই এই জিনিস আমরা হাস থেকে উঠি গেছে গিয়া হাসা উঠিছে না কুটুম অকলর কদর কমি গেছে গিয়া ধনী মানুষের কদর বাড়ি গেছে গরিব মানুষের হক হালাল ইসলামওয়ালা মানুষের কদর আমরা সমাজ থেকে গেছে গিয়া খেলে মানুষে হারাম মজা পাইলিছে মানুষে গুণা খরাত মজা পাইলিছে গুণাত মানুষে মজা বেশি পাইছে আই দেখ যুবককে যে ফ্রি ফায়ার গেম খেলায় তাহলে আপনি জিকার করবা হে কেন খেলায় কিতা ফায়দা আছে এক যুবক কোনো যতজন আসো চ্যালেঞ্জ দিয়ে আমি জামিন হুসাইন একজনে হইতে পারতেন যে ফ্রি ফায়ার গেম খেলাইয়া আমি আমার বাড়ির উঠানোর ডালাই খান তাতিছি গর্ত দেওয়া দূরের কথা ফোর খানো আনি একশো খান ইট লাগাইছি আসলি হতজন যুবক তো দাঁড়া হাত তুলো চাই নাই একজন নাই একদম হুদ্দা হলাম একদম বেকারি আধা ঘন্টার সময় একদম বেকার হলাম অথচ আধা ঘন্টার সময় যদি আল্লাহর কুদরতর কদম সেজদাত লাগতায় তসবিহা তখন লইয়া যদি বাইতা এতে এই আধা ঘন্টা সময় যদি আল্লাহ কবুল করতে রুসিলা তোমার চিরজিন দেখির গুনা মাফ করিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জন্নত দিব দূরে হোক সুবহানাল্লাহ একটা যুবক আসরি যে ক্যারেম বোর্ড যে খালাও বইয়া রোডত দাঁড়ো বলি আধা ঘন্টা ক্যারেম বোর্ড খালাইয়া হুজুর আমি আমার বাড়ির ফটো আনি সাইড খান ইট লাগাইছি একজন যুবক তাহলে উবাও নাই ইট তো লাগাইতে ওটা দূরের কথা সিগারেটের হয়েছে বাস না তাহলে কেন খালাও মানে ক্যারেম বোর্ড খেলার তোমার মতো যুবককে মজা পাই দিছ লুড্ডু খেলার তোমার মতো মুসলমানে মজা পাই দিছ ফ্রি ফায়ার গেম খেলার তোমার মতো মুসলমানে মজা পাইছ অথচ এইগুলা খেলা চূড়ান্ত পর্যায়ে হারাম হুক আউযুবিল্লাহ এটা খেলাইও না এটা খালাইয়া ইমান লইয়া জমিন থেকে যাইতে পারতে না রে ভাই হাজার যুব সমাজে ফ্রি ফায়ার গেম মগ্ন হইয়া নিজের লাইফ ব্যান্ড করি ফেলাইছে স্কুল কলেজ কিয়া ফোরো না ইঞ্জিনিয়ার বনো ডক্টর বনো ভালো ভালো ব্রেইনিস্ট মানুষ বনো না সমাজের দরকার তোমার তান্তে আমরা তুমি যখন বালা ডাক্তার হইবাই আই দেখ ডক্টরে মুসলমান সমাজের এক বনির তকি আর বুর্গা লইয়া প্রশ্ন তুলতে পারে অথচ হে কেন তার বাবারও শক্তি নাই আজকে যদি সেই মেডিকেল কলেজে আমার মুসলমান ডক্টর অকল থাকতা আই আমরা তকি দাড়ির দাম কমাইছি আই যাবা নাটক বানাই তকি দইয়া তকি লইয়া আজকে আমরা নাটক বানাই বুর্গা লইয়া এই জন্য আমাদের তকির দাম ফাটলি গেছে গিয়া আমরা জুব্বার বুর্গার দাম কমে গেছে গিয়া মানুষে আমরা এই সমস্ত কুলাঙ্গার অকলে যে তকি আর দাড়ি আর জুব্বার বিরুদ্ধে কথা কয় একমাত্র আমরা কথা কয় তাহাদেরকে সুযোগ দিছি দূরে ঠিক কিনা হ্যাঁ আমরা যদি তাহাদেরকে সুযোগ করিয়া না দিতাম তাহলে ওরা কেন ওরা চৌদ্দ গোষ্ঠীর ক্ষমত হইল না ওরে টুপি আর দাড়ি আর পাঞ্জাবির বিরুদ্ধে কথা হইতো আওয়াজ দেওয়া হো ঠিক কিনা আমরা সুযোগ দিছি হে ডিপ্রেশন ফরের কাটা হড্ডা ডিপ্রেশন ফরিয়া তকি মাথাত লাগাইছে আর স্টেটাসও লাগাইছে আইয়াম তো বড় দুকা খাই দিছে বেয়া হলো আগে টেঙ্কু বাইকু দুকা খাইছো তোমার স্টেটাস ওইখান লাগাইতে এখানে তুমি মুসলমানের যুবক তোমার স্টেটাসও লাগাও কোরআনে করিমা আয়াতে করিমা যে আয়াতে করিমা তিলাওয়াত হলে তোমার দিলের মধ্যে শান্তি আইব অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে তিলাওয়াত শুরু হইয়া যতটুকু পর্যন্ত একটা টিকটক ভিডিওর মধ্যে বানানো যায় ও আয়াতগুলা তোমার স্ট্যাটাসের মধ্যে লাগাও যতজন তোমার ফ্রেন্ড লিস্ট মানুষগুলা তাকবা এদেরকে ওখান বুঝাইয়া দাও যত আমি ডিপ্রেশনও থাকি যত টেনশনও জমিনের মধ্যে থাকি না কেন আল্লাহর কালাম ছাড়া দ্বিতীয় কুচি আমার শান্তি দিতে পারতো না সুবহানাল্লাহ ওখান মানুষের মেসেজ দাও গানের টুকরা এখন আনিয়া তোমার তো আর বাঘ নাই গান গাইতে
توتا هان لاريلا مكول لحان اللاريا غانكو مانايا ار فتاكو ستوريا ار بيا تويتيلا واتسا وستاتسو مانتانير بهايا بغرق بيتي مرا هندي بيريا تيجي ار تا ستاتسو هان لغيت انا ستاتسو كانو توكي توما ستاتسو دكتور لرنا তুমি যত টেনশন ফরো যত মুসিবতর মধ্যে ফরো না কেন জলদি করিয়া উযু ফরিয়া দুই রাকাত নফল নফল নামাজ ফরিয়া আল্লাহর কুদরতর কদম সৈদা যখন তুমি যাইবা 5 মিনিটে সৈদা দিতায় ও সময় এখানে লম্বা সৈদা দাও কো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যদি তাহাজ্জুদর নামাজ ফরিয়া যে দোয়া করো সালাতুল হাজত নামাজ ফরিয়া যে দোয়া মুসলমান তুমি করবায় যত বড় মুসিবত তাখো যত বড় বিপদ তুমি তাখো না কেন আল্লাহ তোমার দোয়ারে 100% কবুল করিয়া তোমার সমস্ত মুসিবত গুলারে দূর করিয়া দিবা হুকা সুবহানাল্লাহ স্টেটাস সইতা লাগাইও না গান বাজনা লাগাইও না যুবক মারা যাই ভাই তোমার মতো হাজার যুবক মারা যা এদের লাশ পর্যন্ত পাওয়া যাবে না আজকে সকাল কুয়েতে জোয়ার ফরার গফ ও বাঙ্গার এক ছেলে বেঙ্গালুর মারা গেছে রুমে একলা থাকতো অত লাশ বাইক লইয়া আইতরা আর জীবনে কি দুনিয়ার মুখ দেখবো বলেন আজকে যদি ওই যুবককে যদি নাফরমানি করে বা আপনার মতো মুসলমানে যদি জমিনের মধ্যে নাফরমানি কর আর তোমার ফেসবুক পেজটা যদি কোনো মানুষের ফেসবুক আইডির মধ্যে ঢুকে গিয়া যদি তোমার ফেসবুক আইডিটা ঢুকিয়া যদি দেখা যায় অবৈধ গান বাজনা গুলা নারী জাতির ফটোগুলা তোমার মতো যুবকে শেয়ার করছো যত মানুষে তোমার ফটো দিয়া গানের টুকরা লাগাইয়া ফেসবুকে শেয়ার করবা ইউটিউবের মধ্যে শেয়ার করবা ইনস্টাগ্রামের মধ্যে যত যুবক হলে ফলো করিয়া শেয়ার করবা জানিয়া রাখিও তোমার মতো যুবক যাইতে আসো 700 বছর পরে জাহান্নাম এই তোমার ভিডিওগুলারে তাহারা শেয়ার করার কারণে আল্লাহ 700 বছর আগে তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আমরা খরচ নানি প্রায় সময় গানের টুকরা লাগাইয়া কনসার্ট লাগাইয়া অমুক সাপ জমিন তাকি গেছেন গিয়া হইয়া শেয়ার খরচ নানি ফেসবুক এটা ফায়দা আপনার কিতাওর ওখান ফায়দাও যাইতা আসলো আল্লাহ মায়া করিয়া তোমার দিত আসলো জন্য তো তোমার ফ্রেন্ড হলে যে থারে লইয়া হাসি খুশি তামাশা করছো বাইক লইয়া সেলফি তুলছো ওয়াগনার গাড়ি লইয়া পার্টি করিয়া সেলফি তুলছো এরা ওগুলারে শেয়ার করিয়া তোমার যাইতা আসলো 700 বছর ফলে তো দেখো তারা 700 বছর আগে জাহান্নাম হুক নাউযুবিল্লাহ ও ফায়দা তোমারে তারা দিছে বোনাস একটা দিছে আমরা বোনাস একটা পাই না ও বোনাস গু দিল তোমার 700 বছর ফেসিলিটি ওখান মানে তো দেখো এই জন্য মারবার আগে কমসে কম ফেসবুক পেজ থেকে ওটা ডিলিট করো মানে জীবন কুল লাগে এইগুলা ডিলিট করো যুবক জিন্দগির দাম দেও নিজরে নিজে নিজরে দামি বানাও আমি গতকালকে ফাতার হামদিত কইছিলাম যে আমি যদি পরিবর্তন হই আমার আমার জাহান্নাম পরিবর্তন হইব আমি পরিবর্তন হইলে সমাজ পরিবর্তন ইনশাআল্লাহ আমি পরিবর্তন হইলে কবর আযাব পরিবর্তন হইব আমি পরিবর্তন হইলে জাহান্নামের ফুল সিরাতর ব্যবহার আমার পরিবর্তন হইব আমি পরিবর্তন হইলে মিজানের কাটর ব্যবহার আমার লোকে পরিবর্তন হইব আমি পরিবর্তন হইলে কিয়ামতের মাটর ব্যবহার গুলা সূর্যর তাপমাত্রা গুলা পরিবর্তন হয়ে যাবে দূরে হোক সুবহানাল্লাহ আমার ব্যবহার দিয়া কবরে আমার লোকে ব্যবহার করব আমার আখলাক দিয়া আমার আদর্শ তাকিয়া কবরে আমার লোকে ই ব্যবহার করব আমি যদি কবর যাইতে সময় সালাতুল হাজাত লইয়া যাই সালাতুল তাহাজ্জুদ লইয়া যদি যাই ফাস ওয়াক্ত ফরজ নামাজ গুলা লইয়া যাই কবরস্থান বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন দাফন করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় একজন মানুষ কবর যাইতে সময় তিনটা জিনিস তার লগে কবরস্থানের মধ্যে চলে যায় এর মধ্যে দুইটা জিনিস ঘুরিয়ায় আর একটা জিনিস তার লগে কবরস্থানও থাকে হুক নাউযুবিল্লাহ এর মধ্যে একটা জিনিস হইয়া থাকলো 1 নম্বর জিনিস হইয়া থাকলো মাল 2 নম্বর জিনিস হইয়া থাকলো আত্মীয় স্বজন 3 নম্বর জিনিস হইয়া থাকলো তোমার আমল মাল আর আত্মীয় স্বজন কবর তাকি ঘুরিয়ায় জীবা গিয়া আর আমাল গুলা তোমার কবরস্থান তাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো হুক নাউযুবিল্লাহ যখন কবরস্থানে দাফন করার পরে যদি তোমার আমালগুলা তোমার ব্যবহারগুলা যদি আদর্শবান নবীওয়ালা আদর্শ হওয়া যায় ফাসক নমাজ তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরস্থানে দাফন করার লগে লগে নেকিরার মুনকিরে যে সওয়াল করবা ও সোহালোর মধ্যে আল্লাহর রহমত আল্লাহ ডালিয়া দিলাইবা মানে তোমার কবর ওখানে আল্লাহ জন্নত বানাইয়া দিবা হুকা সুবহানাল্লাহ মানে নেকির আর মুনকির আইয়া যদি যুবক তুমি মারা যাও
মুরব্বি সমাজ মারা যাও যদি মুখের মধ্যে দাড়ি থাকে না মাথার মধ্যে চুলের মধ্যে যদি সুন্নত থাকে না হাতের মধ্যে যদি লম্বা লম্বা নখ থাকে শরীরের যে জায়গাগুলার পশমগুলা খাটা সাফতাত সুন্নত চল্লিশ দিনের ভিতরে খাটা যদি চল্লিশ দিন পরে খাটই নাতে মুখ তহরিম হয়ে যায় নামাজ হইত না এই পরিস্থিতি পরে যাব গিয়া এই পশমগুলা যদি আপনার সময় মতো না খাটই আর এই হালতও যদি আপনার কবরস্থানে দাফন করা হয় মাত কিছু কঠোর হইলে বোঝার চেষ্টা করবা খেয়ে টার্গেট করি মাতিয়ার না ওয়াজ আইসি কিছু বুঝতা না কিছু ভাইতা তো টান তো সারাও জানি আমিও তো টানি ওয়াজ করি মগর তোরা হইয়া যায় আপনি ইন্তেকাল হওয়ার বাদে যদি আপনার নৌকো খেয়াল রাখবা নৌকোর ভিতরে তো তাকে না বিশেষ আবর্জনা বিভিন্ন জায়গার চুলগুলা যদি আপনি সময় মতো না খাটিয়া ফেলায় আপনি রাত্রে হুটিতে সময় যদি মুখরে বালা করি কুল্লি করিয়া না ঘুমাই দাঁতর সিফায় সাফায় যদি সাদা থাকে সুপারি থাকে সিগারেটের গন্ধ থাকে কেপির গন্ধ থাকে কেপি খাইন তো আয় ইতাত কিন্তু যুব সমাজ দুনিয়াতে সবাই যাও অনলি সিগারেট আর কেপি এই তো বস্তু খাওয়াও লাগে আমরা হাসাও না এক খুব মজা একজন খাইতে খাওয়া অসুবিধা নাই তবে খাইবার আগে বালা করি কুল্লি করিয়া দাঁত ব্রাশ করিয়া ঘুমাইও কারণ যদি মারা কোন মৌতে ঘুমের মধ্যে দাফট মারে কত মানুষ রাত্রিবেলা খাইয়া পিপিল হইয়া ঘুমায় কত মানুষ মারে খুইয়া বাবারে খুইয়া রুমের মধ্যে ঘুমায় সকালবেলা তোর ওয়াজা ভাঙ্গিয়া লাশ পাওয়া যায় হোক ঠিক কিনা ও সময় এখানে যদি তোমার মুখের মধ্যে তুমি যদি ঘুমের মধ্যে মারা যাও মুসলমান তোমার মুখের মধ্যে যদি সুপারির আবর্জনা পাওয়া যায় কেপির আবর্জনা পাওয়া যায় সিগারেটের দুর্গন্ধ যদি পাওয়া যায় আর ইন্তেকাল হওয়ার বাদে গোসল দেওয়াইতে সময় যদি মানুষে তোমার গোসল করার পরে তোমার সম্পূর্ণ মুখগুলা যদি ভালো করে পরিষ্কার না করেন ওই আবর্জনা অবস্থায় যদি তোমার কবরস্থানের মধ্যে দাফন করা হয় আল্লাহর কসম খাইয়া খাইয়ার বটরাশির মুসলমান কোন ফরিস্তা হলে তোমার লগে ভালো ব্যবহার করতে নাই সারা ফরিস্তায় তোমার লগে আল্লাহর রহমতের ব্যবহারটে সরাইয়া আল্লাহর গজবর যে ব্যবহার আছে ও ব্যবহার মানে কবরস্থানের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানি হইব হুকান আউযুবিল্লাহ আজকে আমরা কবর ঘুমের মধ্যে মারা যায় বুড়বুড়া গন্ধ নমাজ মুসল্লা খারা হইস মুখর গন্ধয় দাঁড়র মুসল্লির নমাজ গিয়াস অথচ নমাজ খুশু খুদু শহীদ নমাজ ফোরা ফরজে আইন আইজ আপনার মুখে দুর্গন্ধ আছে সে মাইন করিও না শরীয়ত আছে পরিষ্কার পরিচ্ছন্নতা নবীর হাদিস হইল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটি অংশ ইমানের বিশেষ একটি অংশ এখন যার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তার ইমান পরিপূর্ণ নাই এখন আপনি আপনার গৌরব যে মুসল্লাটা বিছাইলা যে আপনার বেড কভার হই নিকটারে ফালঙ্গর উপরে যে একটা বিছাই বেড কভারটা বিছাইলা সারা গড়র চতুর্দিক মারিয়া গিয়ে একটা বিলাই আপনার বেড কভার উঠে একটা মুরুগ গিয়ে আপনার বেড কভার উঠেন না এই মুরুগটার যদি পাওয়ার মধ্যে না যা সত লাগাই থাকে আপনি ও বেড কভার গিয়া বৈত্রা লঙ্গি লইয়া আমার মা বনিতে শাড়ি লইয়া বৈত্রা আবার ও শাড়ি দিয়া ও লঙ্গি লইয়া গিয়া আমার বাপ পাইতে নামাজটা পড়িত্রা যদি বেড কভার নাজাসত লাগাই থাকে আপনার কাপড় নাজাসত লাগে মানে আপনার কাপড়টা জুট্ট হয়ে গেল গিয়া আর জুট্টা কাপড় দিয়ে যদি আপনি নামাজ পড়ি নামাজ হইব নি তাহলে এরকম মানুষ বৈত্রা না গিয়া ওপেন চলেন মূর্খে গিয়া আস্তা গড় চক্কর দেন নাজাসত হলা ফাও দিয়া আবার আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা বেটা নমাজ ফোরের মসজিদ বুড়বুড়া বিড়ির গন্ধে লাগা দারর মুসল্লিদের দোসাইতে দুইজন এর মোগল পর্যন্ত খালি উত্তরার ভিতরে গিয়া আর হইতে এই টাটা ফোরটা এগু কিতার লাগে আমার দ্বারা খারা হইল মানে এই কথা যদি কোনো মুসল্লির দিলের মধ্যে আই যায় আর যদি আপনার দুর্গন্ধর কারণে তার মগ্ধর মধ্যে ইলা কোনো কিকড়ি মিকড়ি করে তে সম্পূর্ণ তার নমাজ যে সে তরক হয়ে গেছে গিয়া কারণ তার দেয়ান হরি গেছে তার খুশুখুদু হরি গেছে গিয়া আর এই খুশুখুদুর জন্য তার যে নামাজটা ফাঁসিয়ে দিয়েছে এর জন্য সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি দুর্গন্ধযুক্ত মানুষের কিয়ামতের দিন নেওয়া লাগবো হোক না আউযুবিল্লাহ এর লাগে আপনি মানুষের কষ্ট কোনো লাইনে দিত না শরীয়তে হইয়া দেয় আপনারে কোনো মখলুকাতের জীবনে আপনি কষ্ট দিত না যে কোনো লাইনের একটা গরুয়েও যদি ধান খায় আপনি তারে মারতা না হে বুবা প্রাণী একটা মূর্খে যদি ক্ষতি করিলায় আপনি তারা আঘাত করতা না সে বুবা প্রাণী আপনি তারা মহাব্বত করতা ভালোবাসতা সে মখলুক لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رب العالمين بلن إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة رب العالمين بلن ويشمست مسلمان ويشمست إيمان درمان شئ আল্লাহর ঘর জন্য তো টুকরা মসজিদের গটে জমিনের মধ্যে বানাইয়া তুইয়া যাইবা জমিনের মধ্যে তত্ত্বাবধান করিয়া যাইবা ওই সমস্ত মুসলমানের মসজিদের তামির জমিন করিয়া যাইবা যাহাদের মধ্যে পাঁচটা সিফত পাঁচটা গুণ পাওয়া যায় হুকা সুবহানাল্লাহ মানে এরার মতে ওই গুণগুলা হওয়া যাইব যারা আমার গড্ডে তামির করব রক্ষণাবেক্ষণ করব রক্ষণাবেক্ষণ বলতে কিতাবুজন দায়িত্ব কিতাবুজন একজন সেক্রেটারি যদি আপনি মসজিদের বানায় একজন প্রেসিডেন্ট যদি আপনি মসজিদের বানায় একজন মেম্বার যদি মসজিদের বানায় তাহলে প্রতিজন মেম্বার প্রতিজন সেক্রেটারি প্রতিজন প্রেসিডেন্টের দায়িত্ব হলো সর্বপ্রথম এরা সিফত ইয়া থাকতো এরা এক আল্লাহরে বিশ্বাস করা হুক সুবহানাল্লাহ কুরআন এখন মান আমানা বিল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ এরাই মসজিদের তত্ত্বাবধান তত্ত্বাবধায়ক হইব এরা মসজিদের দায়িত্ব হেফাজতের দায়িত্ব লইব যারা সর্বপ্রথম এক আল্লাহ তাআলার উপরে ঈমান আনিয়া যাইব হুক সুবহানাল্লাহ এখন আমরা সারা ঈমান আল্লাহরে আল্লাহর উপরে ঈমান আনছি তো সারা আপনারা সারা এক আল্লাহ বিশ্বাস করেন না দুই আল্লাহ বিশ্বাস করেন এক আল্লাহ আলহামদুলিল্লাহ সব দেখা যায় নকিতা ঈমানদার না বেঈমান ইলে হজন বেঈমান আছেননি সব ঈমানদার দুই নম্বর রব্বুল আলামিন বলেন واليوم الآخر آر آخرة الدين ده زمن المجد أفن بشا شريا جيبا মানে আখিরাতের ময়দানে আপনার লোকে কি ব্যবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা দুনিয়ার জমিন আপনি যত নাফরমানি করো যত নিম খারামি করো আর তার যদি যত ফরমা বর্তারি করো আল্লাহর ইবাদত জমিনের মধ্যে তুমি করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যে আমল জমিনে তুমি করো না কেন কিয়ামতের ময়দান তুমি আমি আল্লাহর সামনে কেন হাজিরি দেওয়া লাগবো হুক সুবহানাল্লাহ আল্লাহর সামনে হাজিরি দিতে হইলে আপনার আমল লইয়া যাইতা একজন ম্যাজিস্ট্রেটের সামনে আপনারে নির অপরাধ সাবিত করতে হইলে আপনি অপরাধ মুক্ত যদি আপনারে সাবিত করতে হয় প্রকাশ করতে হয় তাহলে আপনার দলিল লাগবো না নিবাই না তৈরি না কেন একজনে আপনার ইলজাম দিলাইছে আপনি সুর কেস দিলাইছে কৌটো কৌটো কেস দেউক না দেউক মগর আপনার হে ইলজাম দিয়ার দুইজন সাক্ষী বৈধ বানাক অবৈধ বানাও আপনার হে সুর বানাই লাগছে সমাজে আপনার বিচারও লাগছে এখন আপনি আপনার নিরপরাধ নির্দোষ প্রমাণ করতে হইলে আপনারও তো শাহাদাতাই দুইজন সাক্ষী লাগবে না তো আপনার সাক্ষী যদি আপনি সহি সঠিক প্রকাশ করতে পারো দলিল ভিত্তিক তাহলে দুনিয়ার সমাজ থেকে আপনি রেহাই পাইলা মানে সুর যে অপবাদটা আপনার উপরে আসলো অক্টা থেকে আপনি নিস্তার ফাইলা আপনি নাজাত ফাইলা সেম টু সেম কিয়ামতের ময়দান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান আল্লাহর সামনে যখন তুমি হাজিরি দিবা আল্লাহ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা ওই কিরামান কাতিবিন ফরিশতাগুলোর কাছ থেকে আল্লাহ সাক্ষী তলব করবা আর যে খাতা গুলা তারা লিখিয়া রাখলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিবিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها رب العالمين بل القيامة ميدان যখন আপনি আল্লাহর সামনে কেন উপস্থিতি দিবা যখন আল্লাহর সামনে কেন গিয়ে আপনি হাজিরি দিবা ও সবাই এখন আল্লাহ জিকার করবা গুলাম তুমি যে আমার সামনে কেন আইলাই তোমার জিন্দেগীত কোন জায়গার মধ্যে নাফরমানি করছো কোন জায়গার মধ্যে নিমখ হারামি করিয়া গেছো আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই টু পাই হিসাব চাইয়ার ওই সময় আল্লাহ আপনার আমার সামনে এখানে একটা ডায়েরি উপস্থাপন করবা আপনি লগে লগে কইবা আল্লাহ মালি হাযাল কিতাব
এত বড় ডাইরি এত বড় খাতা জমিনের মধ্যে কোনোদিন দেখলাম না রে দয়াল হঠাৎ করে এত বড় খাতা গোলাপ নে কোন জায়গা থেকে উপস্থাপন করলা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবা লা ইউগাদিরু সাগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বন্দা জমিনে যত ছোট আমল খসলায় জমিনে যত ছোট গুনাহ খসলায় জমিনে যত বড় আমল খসলায় জমিনে যত ছোট গুনাহগুলা জমিনের মধ্যে তুমি খসলায় সমস্ত ওই ডাইরির মধ্যে অন্তর্ভুক্ত আছে হুকান আউযুবিল্লাহ মানে যুব সমাজ যারা বৃদ্ধ সমাজ যারা আপনি লুকাইয়া গুনাহ খরক কুয়া আর গোপন আমল খরক কুয়া সম্পূর্ণ কিন্তু ডাইরিত অন্তর্ভুক্ত হয় আল্লাহ তাকে লুকাইয়া পৃথিবীর কোনো মখলুকাতে কোনো আমল করতে পারে না আপনার মাত তাকে লুকাইতে পারবা আপনার মসজিদের ইমাম সাহেব তাকে লুকাইতে পারবা এটা পারা যায় না রাত্রে আপনি অন্ধকারে রাউলিত গিয়া বুঝে দিয়েছে হারাইতে আপনি পাবজি খেলায় খেয়েও দেখবেন দেখতো না আপনি যদি এক টিলার উপরে বুঝিয়া চা বাগানের মাঠে বুঝিয়া গিয়া যদি আমার বলিন লইয়া গিয়া যদি আড্ডা দেয় খেয়েও দেখতো না আপনি আপনার মোস্তানি করলা কিন্তু দেখ না ওলা তো একজন আসই না এর নাম কিটা নাম কিটা আল্লাহ আল্লাহ যখন দেখবা যে দুনিয়ার সারা মানুষের না দেখলেও পারে কি তুমি আল্লাহ তাআলা যদি দেখি নাই পৃথিবীর সারা মখলুকাতে না দেখলেও কি হইল দুনিয়ার সারা মানুষে যদি আপনার সেলিব্রিটি হয় আর যারা নেইমার আর মেসি লইয়া যারা ব্যস্ত আছো মানে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা যে যুবক হল ফাগল আর ফাগল বাংলাদেশে আরো এনে কিনতে আপন বাইয়ে বাইয়ে মাই হিগে হিগে মেসি মানে ফলো করে ইগে আপনার নেইমারটা ভালো ফলো করে মানে হেন আর্জেন্টিনা আর ই গাদা এলাকা ব্রাজিল দুইও গাদা কিন্তু এক বাফর করতে কি আইস দুইও গাদা এক ইন্ডাস্ট্রিতে কি আইস না ইয়া দুইও গাদা মারি করি আগে আর গোর মাথা পর্যন্ত ফাটাইতে না চিন্তা করো ইটা কি দাতর আড়ুয়াই ইটা আড়ুয়া নম্বরের কোনো নম্বর আছে তা আপনি তারারে ফলো করতে কেনে আপনি ফলো করতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন আপনারে জমিন জান উসিলে আপনি দুনিয়াতে আইসেন ইমানদার হইসেন জান উসিলে আজকে দুনিয়াতে আপনি মানবতা পাইছেন রহমতর দিন জিন্দেগি পাইছেন সেই নবীরে ফলো করেন যদি আপনি কিয়ামতর দিন জন্নত ওয়াজিব হইব জোরে হোক সুবহানাল্লাহ আর নেইমার দে যদি সারা জিন্দেগি ফলো করিয়া মাথা ফাটাইয়া সাইসিল্লা করিলাই আল্লাহ কি কসম পৃথিবীর কোন মানুষে আপনার এখান দলিল দিতে পারতো না যে নেইমারে আপনারে জন্নত লইয়া দেইবা মগর মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেইমার সাহেব যদি উবাইয়া আপনার ফায়ার ব্রিগেড টুইস দিয়ে আগুন নিবারা হই তে আপনি যদি থানে ফলো করেন আর তান যদি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরকালের জন্য যদি জাহান্নামি হয়ে যান তে আপনি সাহেব যত পরহেজগার যত মুত্তাকি যত ইমানদার হন নেইমার দে ফলো করার কারণে হে জাহান্নামও গেছে আল্লাহ তার লগে আপনারও জাহান্নামও দিব হুকান আউযুবিল্লাহ মানে আপনি যারে ফলো করবা যারে অনুসরণ করিয়া চলবা যার লগে আপনার মহব্বত হইব তার লগে কিয়ামতর দিন আপনার হাসর হইব বুঝা গেছেন এর লাগি আপনি ফলো খারে করতাম ভাই যুবক হল কিছু মাতিও খারে ফলো করতাম আমরা এখন আমরা এক গুরু যুবক আসই সুলোর ডিজাইন বদলাই যাই ফটাফট সেলুনও গিয়া হেগে কইবে আমার অক্ষয় কুমার স্টাইলে চুল খাটিয়া দাও হেন কইবে আমার শাহরুখ খানের ডিজাইনে চুল খাটিয়া দে এখন এই যে সাহাব হলো নাম আমি কইলাম এরা তো ভারতবর্ষের বিশেষ একজন মানুষ নানি যে যারা জাহান্নামের কিয়ামতের দিন মুখ্য অতিথি হইবা যারা জাহান্নামের কোন অতিথি হইবা ভাই না তো না খেনে মুখ্য অতিথি হইবা যারা শুধু জাহান্নাম যাইবা এরা জাহান্নাম থেকে মালা অখল লইয়া জুতার মালা মুড়া ফুরনির মালা দুধকর মালা অখল লইয়া আহ্বান করা হইব সিরিয়েল দাঁড়াই তাকবা ওবার তাকে আসলে তার শরীর গালো খেসিবা হবার তাকে আর আসলে তার শরীর খেসিবা হেসে কইবা সাহ ভাগ কয়া কেনে এরা জমিনতে ফিল্ম গুলা বানা এরা জমিনতে নাটক গুলা বানার খেয়ে গুসা করিও না নাট্যকার ভাইয়া যদি না খেয়েও তাকো আমি আপনার টার্গেট করি মাতি না যা সংশোধন দেখাইয়া দিয়ার আমি কমন সেন্সর এক মাত মাতি চাই আমরা গৌরব গৌরব মাত পরামর্শমূলক এখন মাত মাতি আপনি যদি হঠাৎ মারা যায় মৌতাই কেহর হইয়াই এখন আসনি আপনারা খেও আর যাইলে আগে ইনফরমেশন দিছি ফোন করিয়া নাই আমিও নাই আমি যে সাবে বয়ান করিয়া তানো ইনফরমেশন আপু আইসে না কোন সময় আইব তাইনো জানুন না তো এখন আপনি যদি নাটক বানাইন বা
টিকটক বা লাইকি ভিডিও না নি এখন এখন তো টিকটক নাই টিকটক আছে নি এখন ফুদাম পাতাম নাই আছে নি নাই আমি মানে ছোট ভিডিও আপনারা বানাই শর্ট ভিডিও হই না শর্ট ভিডিও যদি আপনি গান বাজনা বানাই আপনি মারা গেলা আপনার ভিডিওটা আপনি যদি ডিলিট না করেন আপনার পেজ থাকিয়া পেজ হইন তো ফেসবুক পেজ হইন নি ইউটিউব চ্যানেল হইন তো আপনি যদি এগুলা ডিলিট না করেন মুসিয়া না ফলাই যতদিন এই মানুষে এই ভিডিওগুলা দেখব গানওয়ালা কনসার্টওয়ালা যতদিন মানুষে গানগুলা দেখব আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জাহান্নাম তাকিয়া আপনার উপরে যে পরিমাণ আজাব হইল এর থেকে হান্ড্রেড গুণ বেশি আজাবর মাত্রা বাড়ানি হইব দূরে হোক কোন আউযুবিল্লাহ আর দূরে হোক কোন আউযুবিল্লাহ ও এখন যুব সমাজ ভাইয়াই তোমাদের ডিসাইড করা সিদ্ধান্ত নেওয়া তোমাদের পালা আমি তোমার সঙ্গে প্রকৃতাম পারতাম নাই কুদাম দিতাম পারতাম নাই আমার হাম দায়িত্ব তা মুরু না বিল মারু ও তা না হও না আলিল মুনকার আমার দায়িত্ব হলো আপনাদেরকে বুঝান আমি এক ইমানদার হিসাবে আপনার ভাই হিসাবে বুঝাইয়ার আমি এক ওয়াই বরে খালি মুহাদ্দিস ইরা কিচ্ছু লিয়ে আইসি না আইসি আপনার গরর মারফেটর ভাই হিসাবে আদম আলাইহিস সালামের সূত্রে ভাই নবী ইব্রাহিম আলাইহিস সালামের সূত্রে ভাই হিসাবে আর ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন হিসাবে আপনাদের পরামর্শমূলক বুঝা নিয়ে দিয়েছি এর লাগে যারা ওয়াজ হুন্ত্রা জানি না আমল কতটুকু করবা খার ওয়াজ ভালো লাগে খান না জানি না আমি কিন্তু আমার দায়িত্ব বুঝান এই জন্য ওয়াদা করো আজ থেকে আমরা এই জাতীয় কোনো ভিডিও বানাইতাম না যে ভিডিওর কারণে যে ফটো শেয়ারের কারণে যে হতাগুলা খোয়ার কারণে কিয়ামতের দিন আমি জাহান্নামে যাইতে লাগবো হুকা ইনশাআল্লাহ আর ধরে করি ইনশাআল্লাহ আপনার ফয়সালা সিদ্ধান্ত আপনার আপনি কিতা করত দাবাদ দেই আপনি আপনার পরিবর্তন করেন সংশোধন করেন ভাই দুনিয়া এমন এক স্বার্থপর দুনিয়া আপনারা কোনো মানুষের হাতও ধরিয়া আপনার মকসুদ হুসাইয়া দিত না আপনারা কোনো মানুষের হাতও ধরিয়া ম্যাজিস্ট্রেট বানাইত না আপনারা কোনো মানুষের হাতও ধরিয়া নিয়ে আপনারা কুটিপতি বানাইত না আপনি আপনার মকসুদে বন্দিল হুসিবার লাগি আপনি নিজেরে তাইজার করতে লাগবো নিজে নিজের মেহনত আর পরিশ্রমের মাধ্যমে যদি আপনি কুটিপতি হই তো হইতে পারবা এই কুটিপতি হওয়ার পরেও আপনার হাজার বাধা দিবা মানুষে হাজার লাইনে আপনার মানুষে কষ্ট দিবা সমস্ত মোকাবিলা করিয়া আপনি আপনার মকসুদে বন্দিলের মধ্যে অটল অবিচল তাহার নাম হইয়া থাকলো আপনি মানুষ হোক সুবহানাল্লাহ আপনার কেউ আত্ম ধরিয়া হইতো না আর বটলসি বাজারা তোমারে দোকানে খান দিয়া দেয় হইব নি কেউ কেউ হইব নি ঈদাতর মানুষ এখন নাই আজকালকুর মানুষ সব স্বার্থপর দুনিয়ার মানুষ বড় স্বার্থপর ভাই তোমার বাবাও তোমার স্বার্থপর তোমার মাও তোমার স্বার্থপর ছেলে যদি সাতটা থাকে তিনটা ছেলে যদি বালা করে মায়া করে না এক পুয়া যদি মায়া বেশি করে বালা করে হাড়ি গুড়ি আনিয়া দেয় ও ই এক টান মায়া উঠানি বাপে উঠানি সেটা দুনিয়া স্বার্থপর দুনিয়ার ঠেকায় বিকি যায় কিন্তু আল্লাহর আদালতের মধ্যে কোনো টেকার এলাও নাই আল্লাহর আদালতের মধ্যে কোনো উকিল এলাও নাই কোনো ম্যাজিস্ট্রেট এলাও নাই আল্লাহ কিয়ামতের ময়দানে যখন ডাক দিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম হে রাজা বাচ্চারা তোমরা কোথায় হে বড় বড় সাইন্টিস্ট হল তোমরা কোথায় একটা বার আমার সামনা হলো তোমরা আসো আজকের দিনের বিচারপতির মালিক হে একটা বার তোমরা জবাব দেও সাই আল্লাহ তিন মর্তুবা যখন এই সওয়াল করবা লিমানিল মুলকুল ইয়াউম হইয়া যখন কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবা কোন মানুষটা কি যখন কোন আনসার কোন জবাব পাইতা নাই আল্লাহ রাগান্বিত অবস্থা কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনের বিচারপতি মালিক একমাত্র আমি আল্লাহ হুকা সুবহানাল্লাহ ইনো কোনো উকিল নাই কোনো মরিদ নাই খাগো যাহার লেখি অ্যাপ্লিকেশন দিতা যে আমি অপরাধ করছি না কিছু এলাও হবে না নোট এলাও এলাও শুধু কিরামান কাথিবিন ডাইরি এলাও শুধু তোমার আমলর পাল্লা নিয়ে তোমার সামনে এখন হাজিরি দিবা ও সময় এখন তোমার আল্লাহ অধিকার করবা যখন মিজানের গাঠোর মধ্যে তুমি যাইবা এক দৌড়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের সামনে এখন যাইবা আর এক দৌর মারিয়া ফুল সিরাতর কাঠোর মধ্যে নবী যাইবা আর এক দৌর মারিয়া নবীজি মিদানোর কাঠোর মধ্যে যাইবা বেফানা ফাগলর মতো উম্মতর লাগিয়া সকুর ফানি ফালাই ফালাই নবীজি হাও দেখাও সর মাঠো যাইবা ও সময় খানো সারা নবী কই ভাইয়া রাসূল আল্লাহ আল্লাহর আদালতর সামনে খানো বইবার লাগিয়া সারা নবী হল সেয়ারের মধ্যে দাঁড় দাঁড়ি সেয়ারের মধ্যে বসা আসেন আপনি নবীর লাগিয়ে স্পেশাল সেয়ার স্পেশাল কোর্টার সেয়ার রাখা আছে
আপনি কোন কারণে কেন আয়া বইছরা না আবার নবী সকল খানি ফালাইয়া ফরমান আল্লাহ আমি যদি জাকার মধ্যে বই আপনার লগে আলোচনার মধ্যে বসে থাকি আমার উম্মতরে হয়তো আল্লাহ তুমি জাহান্নাম দিলাইতে পারো আজকের দিন আমার উম্মত বড় বেফানাত এইজন্য আমার শান্তি নাই যত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাত দিছি না অত সময় আমি নবী শান্তি হইতাম না এ হক সুবহানাল্লাহ পড়ো সল্লাল্লাহ صلى الله على محمد صلى الله عليه এই জন্য প্রত্যেকজন মানুষে নবীরে ফলো করেন নবীরে আপনি আদর্শবান নবী বানাই আদর্শবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হিসাবে মানিয়া চলেন তার আদর্শে আপনি আদর্শিত হন তার اخلاق দিয়ে আপনি আপনার জীবনকে রঙায় ইনশাআল্লাহুল আজিজ দুনিয়া আখেরাত আপনার কামিয়াবির দরজা পাইবা হক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনাত তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দে হক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা জিয়াউর রহমান সাহাব হযরত মাওলানা জিয়াউর রহমান সাহাব আপনারা মধুর কোটি বক্তা বড় সুন্দর আলোচনা করেন আমার বড় ভাই তাই আপনারা সামনে আলোচনা আপনারা সামনে থেকে বিদায় নিয়ার গিয়া দুস্ত হল্লার বুজুর্গ হল সংক্ষেপে কথা হইল নিজে পরিবর্তন হই দুনিয়া পরিবর্তন হইব সমাজ পরিবর্তন কবর পরিবর্তন মিজান পরিবর্তন মানে এক কথায় আমি পরিবর্তন ওই মতো ইনশাআল্লাহ আমি নিজরে পরিবর্তন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কেউরে পরিবর্তন হয় আপনি পরিবর্তন সব পরিবর্তন হইবে আল্লাহ তাআলা আপনারা আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা খলয়া আমি গুনাহগার গুলামে আপনার সামনে কানো আতকান ফাতিসি আল্লাহ আপনার ফক্কতে অগণিত দুরুদ আর সালাম আর আপনার জমায়েতর খবর নবীজির খিদমত আপনি ফৌসাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আপনার জীবনের গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ আপনি আপনার জিন্দা মুর্দা মায়ের বাবানে মাফ ফরমাও এই জমায়েত অনেক আছে খেউরের মা নাই খেউরের বাবা নাই আমরার কবরবাসী মা ইয়া রবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার চিন্তা মা ইয়া রবার হায়াতে তো জীবা আপনি দান ফরমাও ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া লাকার প্রত্যেক জিন্দা মুর্দা মুসলমান দে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এই মসজিদের তাম জরুরিয়াত রে আপনার গায়েব থেকে আপনি পুরা করিয়া দাও যত ভাই আনতে সময় দিয়া টাকা পয়সা দিয়া বিভিন্ন লাইনে জলসার আয়োজন করিয়া গেছেন আল্লাহ এমনকি মসজিদের খেদমত হল করিয়া যাইতরা প্রত্যেকের খিদমত করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতের ময়দানে প্রত্যেকরে আপনি আরশে আজিম আর সায়ার তরে এক জোড়া জায়গা দিও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন নবীজির উসিলা আপনি আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমান রাহিমিন আমরা খে কোন গাঁটো আটকে আছি আপনি তো ভালো জানো আল্লাহ আপনি আপনার দয়া মায়া দিয়ে আমাদের আটকাইল কাঁটো করে আপনি ছুটাইয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন তাম জাহানোর মুসলমানোর জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মাসাজিদ মাদারিস মাকাতিবুল হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওর হেফাজত আপনি ফরমাও আল্লাহ ওয়া নুফাউদু মুলানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া রাব আসসালামু